আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, চিয়ার ইমন। ব্যাপার যেটা হইছে, যে থাম্বনেল দেখছেন অলরেডি, এখন জিক্সার কেনার আগে অনেকের কিছু জিনিসের প্রতি হচ্ছে ভাবনা চলে আসে যে জিক্সারের বাইকের খারাপ কী কী দিক আছে। আমি আমার বাইকটা অনেক দিন ধরে চালাচ্ছি, এটা আপনারা সবাই জানেন মোটামুটি। সো এটার মোটামুটি ভালো মন্দ যা আছে মোটামুটি কম বেশি আমি অনেক কিছুই ফেস করছি। এর মধ্যে আমার কাছে যেগুলো জিক্সার বাইকের সবচেয়ে খারাপ দিক মনে হয়, আজকে শুধু জাস্ট খারাপ দিকগুলোই বলবো। মানে এই ভিডিওটা জাস্ট করা হচ্ছে জিক্সার বাইকের সবচেয়ে খারাপ যে দিকগুলো এটা নিয়ে, আর আমি যেগুলো ফেস করছি আর কি। এটা যদি কারোর সাথে না মেলে তাহলে আমি জানি না, বাট ম্যাক্সিমাম মানুষের সাথেই মিলে যাবে এটা আমার মনে হয়। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে জিক্সার বাইকের কয়েকটা খারাপ দিক আছে। তার মধ্যে প্রথমত হচ্ছে আমার কাছে মনে হয় এর বাইকের হচ্ছে ক্লাসটা অনেকটা হার্ড প্রথমত ব্যাপার, কারণ আপনি যদি জ্যামে পড়েন তখন এই ক্লাসটার ব্যাপারে আপনি মোটামুটি আরও বেশি বুঝতে পারবেন। কারণ জ্যামে পড়লে বারবার ক্লাস যখন প্রেস করতে হবে আপনার, ক্লাস ধরবেন তখন মোটামুটি বুঝতে পারবেন যে হাতে কী পরিমাণে ব্যথা হচ্ছে। যাই হোক, প্রথমত ব্যাপার এটা। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসের সাথে এর গিয়ার শিফটিংটা অনেক হার্ড, মানে অন্যান্য বাইকের তুলনায় গিয়ার শিফটিং জিক্সারের অনেক হার্ড, এবং গিয়ার শিফটিং করার সময় অনেকটা শব্দ হয় আর কি। এটা খুব বাজে একটা ব্যাপার। আর থার্ডলি হচ্ছে আপনার জিক্সার বাইকের পিলিয়ন সিটটা আসলে টোটালি এভাবে কমফোর্টেবল না। আর জিক্সারের বাইকের হচ্ছে আপনার যেটা রাইডিং সিট আছে, আপনার যে রাইডার সে চালাবে তার কাছে আপনার একদম ঠিকঠাক কোনো ব্যাপার না, বাট পিছনের যে পিলিয়ন বসবে সে কমফোর্টলি আসলে ওইভাবে বসতে পারবে না। গেল, এটা হচ্ছে তিন নম্বর দিক আমার কাছে মনে হয় খারাপ দিক। আর চতুর্থ ব্যাপার হচ্ছে এই সময় এসে জিক্সার বাইকে হচ্ছে হ্যালোজেন লাইট ব্যবহার করে, এটা আসলে একটা মানে কি বলবো, এটা খুব বাজে একটা ব্যাপার। কারণ হ্যালোজেন লাইটের টোটালি বলা যায় ওইভাবে আলো নাই, একদম কম আলো, এই আলো আপনার যথেষ্ট না, এটা আমার কাছে মনে হয় আর কি। আর পঞ্চম যে ব্যাপারটা, এটা হচ্ছে কি আপনার কালার কোয়ালিটি কিন্তু আহামরি যে অনেক ভালো এমনটা আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে পেইন্ট কোয়ালিটি আসলে অতটা ভালো না জিক্সার বাইকের, তবে একদম যে খারাপ বাজে এমনটা ঠিক না, বাট যথেষ্ট আছে, বাট আরও ভালো করতে পারতো আর কি এই বাজেট অনুযায়ী। কারণ তারা মোটামুটি ব্র্যান্ড ভ্যালু তো একটা ব্যাপার আছে, তারা একটা ব্র্যান্ডের বাইক, সেই হিসেবে তাদের কালার কোয়ালিটিটা আরও বেটার করা উচিত ছিল আর কি আমার কাছে মনে হয়। এটা হচ্ছে ব্যাপার, বাট কালার কোয়ালিটি যে একদম বাজে এমনটা কিন্তু না, এটা আপনি খারাপ একদম বলতে পারবেন না, বা খারাপও ধরতে পারেন, সেই হিসাবে আমি মোটামুটি ধরতেছি, যার জন্য পাঁচ নম্বরে এটা ধরলাম। আর ছয় নম্বরে যে ব্যাপারটা, এটাও আপনার মানে বিল্ড কোয়ালিটির মধ্যে পড়ে খানিকটা, সেটা হচ্ছে কি আপনার এই যে জিক্সার বাইকে যে তেলে যেই ক্যাপটা আর কি, তেল দেওয়ার জন্য যেটা আমরা হচ্ছে ক্যাপ খুলি, এই ক্যাপের আসলে সাইড দিয়ে হচ্ছে প্লাস্টিক, আর প্লাস্টিকের সাইড দিয়ে ফাঁকা। এই ফাঁকার মধ্যে হচ্ছে আপনি যখন বাইক ওয়াশ করবেন তখন দেখবেন এই ফাঁকা দিয়ে হচ্ছে পানি ঢুকতেছে। এমনকি এমনও হয় আমি দেখছি যে অতিরিক্ত যদি বৃষ্টিতে বাইক বাইরে রাখেন বা ওয়াশ করলেন, তখন যদি আপনি ভালো করে হাওয়া না মারেন এইসব জায়গায়, তাহলে ওই পানিগুলো থেকে যায়, এবং এই ক্যাপের মাছ দিয়ে মানে সরি এই ক্যাপের সাইড দিয়ে দেখবেন যে এই স্টিলের যে অংশ আছে এটা একদম জং ধরে যায়। মানে এটা কিছুদিনের মধ্যে কয়েক মাস ইউজ করলেই মোটামুটি এটা জং চলে আসবে পানি যাওয়ার জন্যই, এটা একটা বাজে ব্যাপার। এমনকি এটাও প্রবলেম হয়, আমি এটা ফেস করছি যে ওই জায়গা থেকে আপনার অনেক সময় পানিও ঢোকে, মানে তেলের ট্যাঙ্কের মধ্যেও পানি ঢোকে, এটা একদম বাজে একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনি যখন ট্যাঙ্কের মধ্যে পানি ঢুকবে তখন আপনার গাড়ির পারফরমেন্স ড্রপ করবে, গাড়ি থেকে প্রপারলি আসলে মাইলেজ পাবেন না, এবং হচ্ছে গিয়ে আপনার গাড়ির অনেক সময় যদি পিক আপে থাকে তখন গাড়ি দম মারবে। সো এই ব্যাপারগুলো খুব বাজে একটা ব্যাপার, যেখান থেকে আসলে মানে আশা করা যায় না, জিক্সার বাইকের ব্র্যান্ডের থেকে আপনার এগুলা এক্সপেকটেশন থাকে না কারোই, এটা আসলে খেয়াল রাখা উচিত। তবে বর্তমান সময় যেটা আছে সুজুকি জিক্সারের যেটা আপডেট মডেল, এটা এই ঝামেলাটা নাই বললেই চলে, এটা মোটামুটি এরা সলভ করছে, এই ইস্যুটা নাই। বাট এই যে মোনোটন বাইক, এই বাইকে কিন্তু এই ইস্যুটা আছে, এবং এই কারণে আপনার অনেক সময় ট্যাঙ্কিতে যখন পানি যাবে তখন তো আপনি বুঝতেই পারতেছেন যে গাড়ির পারফরমেন্স আপনি ফুলফিল পাবেন না। এমনকি গাড়ি হচ্ছে যদি রানিংয়ে থাকে মাঝে মধ্যে দম মারবে, যে পিক আপ ছেড়ে ছেড়ে দিবে, এটা একদম বাজে একটা ব্যাপার। অনেক সময় আমি এটা ফেস করছি মাঝখানে, এমনকি এটা হচ্ছে কার্বোরেটারেও পানি জমে যায়, কারণ যেহেতু ট্যাঙ্কের মধ্যে পানি যায় তখন কার্বোরেটারে পানি আসে, আর এই কার্বোরেটারে পানি আর তেল একসাথে হওয়ার ফলে যার কারণে আপনি প্রপার মাইলেজও পাবেন না, আর গাড়ি থেকে পারফরমেন্স তো ড্রপ করবেই। সো এটা একদম বাজে একটা দিক আমার কাছে মনে হয়, এটা যেভাবে হোক এটা তো আসলে আমাদের হাতে নাই আর কিছুই, সো এটা আমাদের কিছু করার নাই।
আর এটা আগের মডেল যেহেতু এখন তারা আপডেটে এটা ঠিক করছে, এটা হয়তো বা তারা ঠিক করবেও না, এখন যেভাবে আছে এভাবে চলতে হবে। জিক্সার বাইকে আমার কাছে মোটামুটি এই কয়েকটা, মানে এই যে ছয়টা ব্যাপার আছে, এই ছয়টা ব্যাপারই আমার কাছে একটু বাজে মনে হয়। তাছাড়া ওভারঅল কিন্তু সব দিক থেকে ভালো, আর যে ভালো ভালো দিক আছে এটা নিয়েও একটা ভিডিও বানাবো। বাট অনেকে যারা একদম খারাপ যে দিকগুলো এগুলো জানতে চান, আমার কাছে জিক্সার এই যে প্রায় 2 বছর ইউজের এক্সপিরিয়েন্সে এইগুলো আর কি বাজে মনে হয়েছে আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ব্যাপার এটাই, অনেকক্ষণ ধরেই কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।